গতকাল রাতে নির্ধারিত হয়ে গিয়েছে বিপিএল ফাইনালের টিকিট। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পর ফাইনাল নিশ্চিত করেছে ফরচুন বরিশাল। আর আজ বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়েছে বিপিএল এর ট্রফি নিয়ে দুই ফাইনালিস্টের ফটো সেশন। ঢাকার পাশে আহসান মঞ্জিলে হয় এই ফটো সেশন, তবে সেখানে দুই দলের কোনো অধিনায়কই উপস্থিত হননি। কথা ছিল লিটন দাস বা তামিম ইকবাল আসবেন ট্রফি নিয়ে ফটো সেশনে অংশ নিতে, কিন্তু তাদের কাউকেই দেখা যায়নি ট্রফির সঙ্গে। তাদের বদলে দল থেকে এসেছেন দুই প্রতিনিধি। বরিশালের হয়ে এসেছেন মেহেদি হাসান মিরাজ এবং কুমিল্লার হয়ে এসেছেন জাকের আলী অনিক। বিপিএলে দুই দলের ফাইনালে দেখা হওয়ার ঘটনা এবারই প্রথম না। এর আগে 2022 ফাইনালেও দেখা হয়েছিল তাদের, যেখানে শেষ হাসি হেসেছিল গোমতিপাড়ের অঞ্চলটি। বরিশালের জন্য এবারের লড়াইটা তাই কিছুটা প্রতিশোধের, যদিও সেবারের ফাইনালে দুই দলের যারা অধিনায়ক তারা কেউই এবার নেই, তবে যারা আছেন তারাও পরীক্ষিত অধিনায়ক। কুমিল্লার নেতৃত্বের ভার এবার লিটনের কাঁধে, আর বরিশালের অধিনায়কত্বের আসনে তামিম ইকবাল।